দিনে দুপুরে এভাবেই পুকুর বোজানোর কাজ চলছিল তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভায়। অভিযোগ পেয়ে অবশেষে বৃহস্পতিবার সক্রিয় হলো পুর কর্তৃপক্ষ। প্রায় বুঝিয়ে ফেলা পুকুর থেকে তোলা হলো মাটি, কিন্তু এই পুকুর বোজানো নিয়েই উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে আঙুল তুললেন খোদ পুকুর মালিক ও স্থানীয় তৃণমূল কর্মী। এই ছবি ভাটপাড়ার 20 নম্বর ওয়ার্ডের মূলাজোড় এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে প্রায় 2 বিঘা জুড়ে এই পুকুর বোজানোর কাজ চলছিল। যখন এরা ভরাট করতে এসেছিল আমরা তাদের বলেছি যে এটা পুকুর ছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা শোনেনি। কিন্তু কেন বেআইনিভাবে পুকুর বোজানোর চেষ্টা হচ্ছিল, এই প্রশ্নের জবাবে বিস্ফোরক পুকুরের মালিক, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রাজ বিশ্বাস। কাউন্সিলর নিয়েছে পয়সা, কাউন্সিলর কথা বলেছে, কাউন্সিলর পয়সা নিয়েছে, তা আমরাই পয়সা দিয়েছি, তাই সে পয়সা নিয়েছে, তাহলে না কোনো 20 দিন ধরে কাজ হচ্ছে, কোনো অবজেকশন নেই, যেহেতু কাউন্সিলরকে আমি এখন আরও টাকা চেয়েছে। টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এইটা কাজ যেটা হচ্ছে এটা পৌরসভার পক্ষ থেকেই হচ্ছে। আজকে বিধায়ক সাহেব বলেছেন কি এই আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটি জিরো টলারেন্সে কাজ করছে। এই চাপা নতুনের মধ্যে এদিন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের হস্তক্ষেপে ফের এই পুকুর খোঁড়ার কাজ শুরু হয়। এর মধ্যে ইতিমধ্যে আমরা 30 নম্বর ওয়ার্ডে পুকুর খুঁচিয়ে দিয়ে এসেছিলাম, তারপরেও এরা ভেবেছে যে খুঁচিয়ে দিয়ে চলে গেছি, কেউ গ্রেফতার হয়নি, আবার এই দুঃসাহস পেয়েছে। প্রশাসনিক দলতন্ত্র কায়েম হয়েছে বলে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আমরা এটা তীব্র নিন্দা আগেও জানিয়েছি। আমি জানি না যে আগামী দিন আরও কাউকে আরও বেশি টাকা দিয়ে আবার নতুন করে খোঁড়া হবে কিনা, বোঝানো হবে কিনা। এর আগে ভাটপাড়ারই 30 নম্বর ওয়ার্ডে 100 বছরের পুরনো পুকুর ভরাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে মাটি খুঁড়ে পুকুর ফিরিয়ে দেয় পুরসভা। এবার একই ঘটনা ঘটল 20 নম্বর ওয়ার্ডে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।